শ্রীকৃষ্ণ রাধে রাধে। আজ 11ই সেপ্টেম্বর বুধবার, রাধা অষ্টমী পালিত হবে সমগ্র ভারতবর্ষে, তথা আজকের দিনে রাধা অষ্টমী পুজোর দিন। অবশ্যই প্রত্যেককেই এই রাধা অষ্টমী ব্রত যারা পালন করবেন তাদেরকে এই ব্রতকথা শ্রবণ করা উচিত। দেখুন, যারা জন্মাষ্টমী করেছেন, যারা রাধা অষ্টমী ব্রত পালন করছেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো, আপনারা একটি বার হলেও আজকের এই রাধা অষ্টমী ব্রতকথা শ্রবণ করবেন, নতুবা অষ্টমীর পূর্ণ ফল কখনোই কিন্তু লাভ হয় না। দেখুন, স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, আমার নাম হাজার বার কেউ নিলে যে পূর্ণ ফল অর্জন হয়, সে একই পূর্ণ ফল অর্জন হয় যদি কোনো মনুষ্য একবার রাধে নাম জপ করে। এছাড়াও দেখুন, আজ রাধা অষ্টমী ব্রত যারা মানে পালন করছেন বা যারা পালন করছেন না, উভয়কেই আমি অনুরোধ করব যে আজকের দিনে রাধা অষ্টমী ব্রতকথাটি পারলে শ্রবণ করুন। এতে জীবনে সৌভাগ্য অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়, তথা প্রভু শ্রীকৃষ্ণ ও রাধিকা রানীর করুণা, সান্নিধ্য ও আশীর্বাদ প্রাপ্ত হয়। তবে রাধা অষ্টমী ব্রতকথা একবার শ্রবণ করা শুরু করলে কখনোই কিন্তু অসম্পূর্ণ রেখে দেবেন না, সবটাই শ্রবণ করার চেষ্টা করবেন। রাধা অষ্টমীর ব্রতের দিন যতবার আপনি এই ব্রতকথা শ্রবণ করবেন, ততই আপনার জীবনে মঙ্গল হবে। তাহলে শুরু করছি এবার শ্রী শ্রী রাধা অষ্টমীর ব্রতকথা। তি শৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করিলেন, হে সুত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি, আরো শুনেছি তার চেয়েও রাধারানীর আরাধনা অধিকতর পুণ্যপ্রদ ও শ্রেষ্ঠ। অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন। সুত বলিলেন, হে ঋষিবর, আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি, মন দিয়ে শুনুন। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি, এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রতকথা শুনতে ইচ্ছা করি। শ্রীকৃষ্ণ বলিলেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেজন্য তোমার কাছে বলছি, এ কথা মন দিয়ে শ্রবণ করো। কোনো এক সময়ে সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করেন। মন্দার পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এইভাবে দীর্ঘদিন গত হল, সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারচ্ছন্নময় থাকায় দেবতারা ভীত হলেন। ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সমস্ত কথা বলিল। আমিও বললাম, হে দেবগণ, সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই, তোমরা নিজ নিজ স্থানে যাও, আমি সূর্যদেবকে তপস্যা থেকে নিরস্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুবই আনন্দিত হলেন। তিনি বললেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা আজ সার্থক হল। যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে সব সময় চিন্তা করে, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, এখন বর প্রার্থনা করো, তুমি আমার পরম ভক্ত, সেজন্যই তোমাকে আমি দর্শন দিলাম। এই কথা শুনে সূর্যদেব বলিলেন, হে প্রভু, আমাকে একটি গুণবতী কন্যার বর দিন, আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত থাকবেন, এছাড়াও আমার আর কোনো ইচ্ছা নেই। আমি তথাস্তু বলে তাকে বললাম, এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত, শ্রীরাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই। আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব, তুমিও সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবেন। শ্রী রাধা তোমার কন্যারূপে অবতীর্ণ হবেন। তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু হলেন। গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল। যথাসময়ে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে কীর্তিদার গর্ভে রাধিকা জন্মগ্রহণ করিলেন। গোপ গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকে পতিত্বে বরণ করতে ইচ্ছা করিলেন। যথাকালে আয়ন ঘোষের সঙ্গে
শ্রী রাধার বিবাহ হলো বটে, কিন্তু আমাকে পরম পুরুষ কেনে আমার সঙ্গে বিহার করতে লাগলেন। শ্রী রাধার এই জন্মতিথিতে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, বসনভূষণ দ্বারা শ্রী রাধার পুজো করে নানা প্রকার মহোৎসব, ক্রীড়া, কৌতুকাদি করতে হয়। রাধার সখীবৃন্দ, গোপিকাবৃন্দ, কীর্তিদা, বৃষভানু প্রভৃতিরও পুজো করতে হয়। তারপর ব্রতকথা শুনে সেই দিন উপবাসী থেকে পরের দিন বৈষ্ণবদের সঙ্গে প্রার্থনা করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যুক্ত করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। তব জপে আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ বেশি আমি সন্তোষ লাভ করি। এই ব্রতের অনুষ্ঠানে সব দুঃখ দূর হয় এবং পরম শান্তি লাভ হয়। ধন ঐশ্বর্যে গৃহে পরিপূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয়, কিন্তু ভণ্ড, পাষণ্ড, ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয়। শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মুনি মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও রাধা অষ্টমীর ব্রত পালন করলেন। সেই থেকেই প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি রাধা অষ্টমী হিসাবে পালন করা হয়। আশা করছি আজকের এই ব্রত কথাটি শুনে আপনাদের ভালো লেগেছে। যারা রাধা অষ্টমীর ব্রত পালন করছেন, পালে তাদের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করলাম। কমেন্টে পারলে একবার হলেও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।